তোমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম মাজহারুল হক শাহ চৌধুরী, গ্রামের বাড়ি পূর্ব ফরহাদাবাদ, দৌলতপুর ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম। আমি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর বিপি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। পরবর্তীতে ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। আমি মূলত ছাত্র রাজনীতির সাথে জড়িত হই। 1974 সালে স্কুল ছাত্র হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সদস্য হিসেবে কাজ করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে আমি সম্পৃক্ত হই। তৎপরবর্তীতে আমি প্রতিটি সাংগঠনিক কাজের মধ্য দিয়ে আগাতে থাকি। 1969-এর গণঅভ্যুত্থানে উত্তরপ্রভাবে অংশগ্রহণ করি। 1970 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের যে ঐতিহাসিক বিজয়, সেই 1970-এর নির্বাচনে ভূমিকা পালন করি। 60-এর দশকের শেষে স্বাধীনতার লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অভ্যন্তরে যে নিউক্লিয়াস গঠিত হয়, সেই নিউক্লিয়াসের সাথেও আমি সম্পৃক্ত হয়ে যাই। এই সম্পৃক্ততার কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতির ব্যাপারে অনেক কিছু অবহিত হওয়ার সুযোগ আমার জীবনে ঘটে। স্বাধীনতার চিন্তা চেতনাকে, জনগণকে আস্তে আস্তে আমরা প্রস্তুত করার জন্য একটি ভূমিকা পালন করতে থাকি। সেই কার্যক্রমটা আমাদের ছিল বিভিন্ন জাতীয়তাবাদী উদ্দীপনামূলক স্লোগানগুলোকে আমরা তখন সামনে নিয়ে আসতাম, যেমন তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, যাগো যাগো বাঙালি যাগো, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, ফিন্দিনা ঢাকা ঢাকা ঢাকা, ইত্যাদি স্লোগানগুলো তখন আমাদের সামনে প্রকট হয়ে উঠে এবং আমরা জনগণের সামনে সেটাকে এক ব্যাপক ব্যবস্থাতে বিস্তৃতি করে থাকি। 60-এর দশকের শেষ লগ্নে তখন নতুন স্লোগান সংযুক্ত হয়, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, সব কথা শেষ কথা বাংলার স্বাধীনতা, ছয় দফা মানতে হবে নইলে বাংলা স্বাধীন হবে, 11 দফা মানতে হবে নইলে বাংলা স্বাধীন হবে, ইত্যাদি স্লোগানগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটি প্রেরণা জাগানোর জন্য আমরা নিউক্লিয়াসের নির্দেশে কাজ করতে থাকি। সারা বাংলাদেশে এভাবে কাজ অগ্রসর হতে পারে। আমরা যারা ছাত্রলীগের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং সার্বিকভাবে আমাদের পুরো সংগঠন বাংলাদেশের মানুষকে যখন প্রস্তুত করতে লাগলাম, সেই চিন্তাটা আমরা মনে করি তখন ধারাক্রান্তে এসে উপনীত হয়ে গেলাম। 1971 সালের 1 মার্চ আমরা আমাদের পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতৃবৃন্দের সে আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ্যে সব জায়গায় মিছিল মিটিং নিয়ে বেরিয়ে গেলাম ইয়াহিয়া খানের এই ঘোষণার বিরুদ্ধে। জনগণ তখন সেই ক্ষোভে দুঃখে সে ফেটে পড়ল এবং স্বাধীনতার স্লোগান তখন আমরা প্রকাশ্যে নিয়ে আসলাম, যে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর। 2 মার্চ 1971 সাল সে ঢাকার ঐতিহাসিক বটতলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হলো তৎকালীন ডাকসুর বিপি, ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা আসম আব্দুর রব সেই সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সেদিন সেই পতাকা উত্তোলন করলেন। সেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতির ইতিহাসে নতুন টার্নিং প্রবাহ শুরু হলো। তারপরের দিন 3 মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হলো, যেটা পাঠ করেছিলেন তৎকালীন ছাত্রলীগের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ
জনাব নুরুল সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি ওই সভায় সভাপতিত্ব করছিলেন এবং অন্যান্য ছাত্রনেতারা ওই জনসভায় বক্তৃতা করছিলেন। বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক 7ই মার্চ এসে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঢাকার ঐতিহাসিক সরোয়ার উদ্যান, সেই সরোয়ার উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সামনে 7ই মার্চের ইতিহাসের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গেছে। আমি আমার নাজিরহাট কলেজের তখন আমি ছাত্র, সেই 1971 সালের এপ্রিল মুহূর্তে, এর আগে 1969-এর গণ অভ্যুত্থানের সময় এবং সেই সময় স্কুলের ছাত্র আমি, সেই সময় নাজিরহাট কলেজের স্কুলে লেখাপড়া করতাম। কলেজের স্কুল থেকে সে 70 সালে চিঠি পাশ করে আমি এই নাজিরহাট কলেজে ভর্তি হলাম এবং অসহযোগ আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে লাগলাম। আমরা প্রতিটি এলাকায় ফটিকছড়ি উপজেলা তখনকার থানা বলা হতো, সেই উপজেলা, হাটারদারি উপজেলা, এইসব উপজেলাগুলোতে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা জনগণকে স্বাধীনতার পক্ষে, যুদ্ধের পক্ষে সংগঠিত করতে লাগলাম। 25শে মার্চ কালো রাত্রি বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিলেন পাকিস্তানের সামরিক জনতা। ঢাকায় ঘটনা ঘটার পর ওই 26শে মার্চ প্রত্যুষে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, আমরা নাজিরহাটে বসে সকালে এই স্বাধীনতার ঘোষণার কথা আমরা পেলাম এবং সকালে আমরা নাজিরহাট বাজারে জিপ নিয়ে মাইক লাগিয়ে জনগণের মাঝে আমরা 26শে মার্চ সকালে প্রচার করতে লাগলাম। বঙ্গবন্ধু গত রাত্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, পাকিস্তানি সৈনিকেরা ঢাকা ক্যান্টনমেন্ট, মিডিয়ার আর এই তখনকার ইপিআর পুলিশ এগুলিতে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। তখন আমরা প্রত্যক্ষভাবে অস্ত্র সংগ্রহের কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম এবং জনগণকে সংগঠিত করার জন্য যার যা আছে সবগুলো নিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট দিলাম, পয়েন্টগুলোতে সমবেত হওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান করতে লাগলাম। এভাবে আমরা আমাদের এলাকায় শুরু করি। 26শে মার্চ ছিল সম্ভবত শুক্রবার আমার মনে আছে, হঠাৎ দেখি চট্টগ্রাম রেডিও অন পাওয়া যাচ্ছে, চট্টগ্রাম রেডিও অন পাওয়া যাচ্ছে, এর মধ্যে থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লব গণতন্ত্র চট্টগ্রাম। একটা অ্যানাউন্সমেন্ট আসলো ঘোষক বলো যে আমাদের আপনাদের উদ্দেশ্যে তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান যে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তখন হান্নান সাহেবের স্বতন্ত্র একটা বক্তব্য আসলো যে বঙ্গবন্ধু কালকে রাত্রে স্বাধীনতা ঘোষণা করেছেন, আমরা পুরো জাতীয় স্বাধীনতা যুদ্ধে লিপ্ত দেশ, এই অবস্থা, এগুলি নিয়ে একটা মোটামুটি 5-7 মিনিটের একটা বর্ণনা দিয়ে সেই স্বাধীনতার এখন থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আমরা যে নাজিরহাট এলাকায় থাকতাম, সেই নাজিরহাট এলাকা ফরিদছড়ি এলাকাটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, হাজার হাজার মানুষকে আমরা পার করিয়েছি, সেই সকল মানুষের যে পার হয়েছিল, সরে গেছিল, মানুষকে আশ্রয় দেওয়া, খাওয়া দাওয়া, এগুলো অনেক ভূমিকা আমরা পালন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ভাইস চ্যান্সেলর ডক্টর ইয়ারমনিক সাহেব ছিলেন, প্রফেসর আমিজুদ্দৌমান সাহেব ছিলেন, সৈয়দ আলী হাসান সাহেব ছিলেন, আমার মনে আছে এখন তখন তো আমরা কলেজের ছাত্র, এরকম অনেকেই সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পাকিস্তানে আমি দখল করে বলল, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মূল্যমত বলতে গিয়ে সব পরিবারে এক কাপড় নিয়ে সবাই নাজিরহাটে গিয়ে আশ্রয় নিলাম, আমরা আশ্রয় দিলাম, তারপর সেখান থেকে পরবর্তীতে ওনাদেরকে সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ইভেন কি মেজর জিয়াউর রহমান সাহেব এবং ওনার সাথে যারা ছিলেন ওনারাও সেই নাজিরহাটে গিয়েছিলেন, নাজিরহাটে ছিলেন, নাজিরহাটের মধ্যে গিয়ে ওনারা পরবর্তীতে রামগড় হয়ে সীমান্ত পার দিয়ে গেছেন। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা তৎকালীন এম আর সিদ্দিকী, জহুর আহমদ চৌধুরী, এম এ হান্নান সাহেবরা এবং আরও এমপিরা যারা ছিলেন সবাই নেতৃস্থানীয় সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সবাই নাজিরহাটের উপর দিয়ে, হরিশের উপর দিয়ে, বিভিন্নের উপর দিয়ে সে রামগড় দিয়ে সীমান্ত ঠিক করা হয়েছে। এবং এইভাবে পরবর্তীতে যখন আস্তে আস্তে পাকিস্তানি আর্মিরা নাজিরহাট দখল করে নিল, তখন আমরা আর সেখানে টিকতে পারলাম না। আমরা তখন সবাই যারা সীমান্ত উপর পাড়ে দিয়েছে আত্মগ্রহণ করে আছে, এভাবে আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রথম দিক দিয়ে। আমি নিজে ফরিদছড়ি এলাকায় বিভিন্ন জায়গায় আমরা আত্মগোপন করেছিলাম, সে থেকে সেখান থেকে যারা যুদ্ধের জন্য ট্রেনিং নিতে যাবে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছি। আমি অনেককে মুক্তিযুদ্ধে ট্রেনিং নেওয়ার জন্য অনেক যুবককে, ছাত্রদেরকে পাঠানোর ব্যবস্থা আমি করেছি। এইভাবে যুদ্ধের প্রথম দিকে সেই কাজটা আমাকে করতে হয়েছিল এবং মুজিবনগর থেকে জয় বাংলা পত্রিকা প্রকাশিত, তারপরে যখন মুজিবনগর সরকার গঠন হলো তারপর থেকে, তারপর বিভিন্ন কিছু পোস্টার আসতো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, ওই জিনিসগুলো এখানে প্রচার করা, লাগানো, বিলি করা,
এগুলি কিছু দায়িত্ব আমাকে প্রথম দিকে পালন করতে হয়েছিল। তারপর আমরা আমি নিজেও সীমান্তে এর মধ্যেও সীমান্তে কয়েকবার গেছি, নাজিরার পাকিস্তানের আর্মির দখলে আসার খুব আগেও এই যে বললাম বিভিন্ন বিএপির ব্যক্তিরা গেছে তাদেরকে সীমান্তে দিয়ে আসা পৌঁছানো, এগুলি কিছু দায়িত্ব আমাকে পালন করতে হয়েছিল। পরবর্তীতে সীমান্ত অতিক্রম করে আমরা ভারতে গেলাম, পরবর্তীতে এই পরিস্থিতিতে ফিরে এসে খিয়া অঞ্চল নাগরিকশুরীর নানপুর ইউনিয়নের খিয়া অঞ্চলে তারপর পাহাড়ি এলাকাগুলিতে তখন আমরা মেনলি মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের জন্য ঘাঁটি হিসেবে শেল্টার হিসেবে আমরা ব্যবহার করতাম, কারণ এই জায়গাগুলো আমাদের জন্য নিরাপদ ছিল। এবং সেই ক্রীড়া মেয়ে বিদ্যামন্ত্রী সাহেবে ওখানে আমাদের এর অনেক কিছু তদারক করার সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় আমরা মুক্তিযোদ্ধাদের এর এর ট্রেনিং এবং মুক্তিযোদ্ধাদের এর অপারেশনগুলোর ব্যাপারে খবরাখবর রাখতাম, যোগাযোগ করতাম। এবং ফরিদশরীর আমার আমি যে এলাকাগুলিতে ছিলাম সেই এলাকাগুলোর কতগুলি এলাকার নাম উল্লেখ না করলে হয় না, যেমন ফরিদশরীর রোশাঙ্গিরি ইউনিয়ন, সেই রোশাঙ্গিরি ইউনিয়নের শিলের হাট বাজার, তারপর সুমিত্রাট ইউনিয়ন, মেসিনটাপুর গ্রাম, মোহাম্মদ তকিরহাট, বক্তপুর, নানপুর, দন্নপুর, চরিত্র ইউনিয়ন, পূর্ব বরহাদাবাদ গ্রাম, এইসব লেলান, গোফালঘাটা, খিরাম, এইসব জায়গাগুলো ফুলছড়ির এই আমাদের এলাকার মধ্যে থেকে উল্লেখযোগ্য জায়গা। এইসব এলাকাগুলো মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিল, এদের ওই এলাকার মানুষগুলো অনেক কষ্ট করে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল। মুক্তিযুদ্ধকালীন অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোকে আমরা ভাবে শেষ করতে পারব। সুতরাং আমি শুধু এখানে দুইটা কথা উল্লেখ করতে চাই, আমি নিজে দুইটা অপারেশনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম, যেগুলি থেকে আমার হয়তো জীবনে বেঁচে থাকার কথা ছিল না। আমি হয়তো আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় এখন বেঁচে আছি। সেই দুটার মধ্যে একটি হলো আপনার 1971 সালের মুক্তিযুদ্ধের শেষের দিকে, সে ছয়ই ডিসেম্বর সেদিন এক সকালে শীতের সকাল ছিল, আমরা ওই যে রোহাঙ্গিরি ইউনিয়ন বললাম, রোহাঙ্গিরি ইউনিয়নের শিলঘাট বাজার, মূলত এগুলি আমাদের মুক্তিযুদ্ধের অবাধ বিচারণের থেকে ছিল। সেখানে আমরা সকালে বসে বাজারের মধ্যে নাস্তা খাচ্ছিলাম, আমরা কিছু মুক্তিযুদ্ধে সেখানে জড়ো হয়ে আমরা আলাপ করতেছিলাম। এই সময় হঠাৎ দেখি শিলঘাট বাজারটার অবস্থানটা এমন ছিল, শিলঘাট বাজারের পশ্চিম পাশে গেছে ছিল হালদা নদী, হালদা নদীর ওপার ছিল হাঁটা যায়। তখন হঠাৎ দেখি বাজারের দিকে ফায়ার হতেছে, আমরা কখন নদীতে ফায়ার করতে গেলে তখন ওই নদীর ফাঁড় থেকে বাজারের দিকে মানুষ দৌড়াচ্ছিল। কী হয়েছে, বাজারটা অনেকটা নদীর সাথে লাগানো, কী হচ্ছে বলতে পাকিস্তানি আর্মিরা নদীর ওপারে পজিশন নিয়েছে, এদিকে গুলি করতেছে। তখন আমরা চিন্তা করলাম যে পাকিস্তানি আর্মিরা এপারে আসবে। তখন সৌভাগ্যবশত ওই নদীটা বারো দিনে একটা গাছ ছিল, গাছের নৌকা থাকতো, ওই সময়ে নৌকাটা খালের পূর্ব পারে ছিল, মানে পশ্চিম পারে, যেদিকে পাকিস্তানি আর্মি আসছে সেদিকে নৌকাটা ছিল না, থাকলে হয়তো ওরা নৌকা করে পাড়িয়ে যেত। তো তার কারণে ওই মুহূর্তে হয়তো ওরা বারো দিনে নৌকা পায়নি বলে ওরা ওইখানে বসে হয়তো গায়ে করতেছিল, এটা হইতে পারে, অথবা ওই পর্যন্ত আসাটা ওদের প্ল্যান হতে পারে আমরা জানি। তখন যখন গোড়াগুলি হচ্ছে তখন আমরা হয়তো বম্বাই গেলাম কী করে দেয়, তখন ওই আমরা তো দেখানে থাকতাম সেখানে কিছু অস্ত্রশস্ত্র আমাদের কাছে থাকতো, আমরা তখন তাড়াতাড়ি ওগুলি ধুমড়ে কালেক্ট করে দিয়ে যা ফাঁসি যেখান থেকে যেটা আছে হাতে নিয়ে যা হাতে যেতে উঠছে সেটা নিয়ে আমরা ধুমড়ে দিয়ে শুয়েটাকে যুদ্ধের সময় আমরা লাইন পজিশন করি, আমরা লাইন পজিশনে পোলিং করে মানে হামাগুড়ি দিয়ে পোলিং করে আমরা নদীর পূর্ব পার্কে নদীর পূর্ব পার্কটা বেরিব্যাগ ছিল, বেরিব্যাগটাকে আমরা প্রোটেক্ট করে পজিশন করি, ওরা পশ্চিম পাড়ের বেরিব্যাগটাকে প্রোটেক্ট করে ওরা অবস্থানে আমরা পূর্ব পাড়ে, তারপর দুই পক্ষের মধ্যে তুমুল ওরাও গুলি করতে আমরাও করতে পারি, তুমুল গোলাগুলি হতে পারে। কারণ আমরা চিন্তা করলাম প্রোটেকশান না দিয়ে আমরা যদি বাজার থেকে দৌড়িয়ে বানানোর চেষ্টা করি তাহলে যে কোনো সময় আমরা দূরে হারিয়ে হাতে পড়ে যেতে পারি, ওদের তো সমস্ত জায়গায় গুলি হচ্ছে, আর এটা যুদ্ধের কোনো কৌশল না। তখন আমরা গেরিলা যুদ্ধে আমরা যতদূর জানি আমরা তার কনভেনশনাল রেগুলার আর্মি ছিলাম না, আমরা যেটা শিখেছি আমরা প্রোটেক্ট করাটাকে আমরা সিগন্যাল দিয়েছি যে আমরা এখানে আসি, তখন আমরা সেটা আমরা প্রত্যেকটি সেখানে সংগঠিত হোক অসংগঠিত আমরা প্রবর্তন শুরু করলাম। সেটা ধরেন দশটা এগারোটার দিকে শুরু হলো, এভাবে কয়েক ঘন্টা ওদের সাথে আমাদের থেমে থেমে এভাবে ঘোরাঘুরি হলো, এক পর্যায়ে ঘোরাঘুরি বন্ধ হয়ে গেলো প্রায় দুপুরের পর, পরে খবর পেলেন যে ওরা ওখান থেকে পিসপে হয়ে চলে গেছে কোথায় কাঠিয়ার বাজার, হাঁটা দাঁড়িয়ে কাঠিয়ার বাজার দিকে যুদ্ধে আমার সাথে যারা ছিল আমার কিছু কিছু নাম এখন মনে আছে, সেটা হলো শফিউল আলম,
বংশলঘাটে বাড়ি ছিল তার, আমাদের সমবয়সী ওকে মুন্সি বলে আমরা ডাকতাম। তারপর জাফর ছিল, জাফর সুবর্ণার বাড়ির, এগুলো সব আমরা সব সমবয়সী প্রায় বলি, বেশি বেশি ছিল না। তারপর আহমদ হোসেন বাবু ছিল সমুদ্রে, তারপর আপনার জয়নাল ছিল, তারপর আবুল হাসেন ছিল, এভাবে আরও অনেকেই ছিল। সবার নামে মুহূর্তে 42 বছর পর আরেকটা ঘটনা, 9ই ডিসেম্বর বা 10ই ডিসেম্বর নাজিরাট আমরা খবর পেলাম যে পাকিস্তানের আর্মি রামগড় সীমান্ত থেকে উগ্র হয়ে ফরিদচুরি এইসব এলাকা থেকে উগ্র হয়ে নাজিরাট থেকে উগ্র হয়ে পাকিস্তানের আর্মি ব্যাক করেছে। তখন এই খবর পাওয়ার পর তখন চতুর্দিকে মুক্তিযোদ্ধারা যোগাযোগ শুরু করলো, বিশেষ করে আমাদের জমা কমান্ডার বিদ্যাপন মনসুর, আমাদের ফরিদচুরির মুক্তিযোদ্ধা বাহিনীর তখন আমাদের সিএনসি থেকে হালিম শেখ সহ আরও যারা ছিলেন, তারপর সবাই মিলে তখন সিদ্ধান্ত হলো যে নাজিরাট আমাদেরকে প্রস্তুত হবে। ওই দিন আমরা রোশনগিরি এলাকার মধ্যে ছিলাম, মিলিয়েছি ওখান থেকে সব মুক্তিযুদ্ধরা দুপুরে জমা হয় রোশনগিরি হাই স্কুলের বিশাল একটা মাঠ, হাই স্কুল, ওই হাই স্কুলের মাঠে আমরা সমবেত হলাম। সমবেত হয়ে সেখান থেকে মানে সবাই নাজিরাটের দিকে আমরা যাত্রা করবো। তো আমরা যাওয়ার আগে স্কুলের মাঠে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের কথা করতো, নাজিরাটের দিকে আমরা যাত্রা করলাম, আমরা নাজিরাটে এসে পৌঁছলাম। আমরা তখন সবাই অসংগঠিত ছিলাম, আনন্দ উৎসব মেতেছিলাম যে পাকিস্তানের আর্মি তো চলে গেছে, পাকিস্তানের আর্মি তো আসবে না। ঠিক সূর্য ডুবার আগে হঠাৎ শহরের রাস্তা দিয়ে হাটাজারি থেকে নাজিরা বাজার থেকে 1 কিলোমিটার সাউথে মুসাবিয়া একটা দরবার আছে, ওখানে একটা আফিকের ফোল আছে একটা, ওই জায়গা থেকে দেখি ফায়ারিং শুরু হয়েছে, পাকিস্তানের আর্মি আমরা আমাদের হেল্প করছে, বেশ কয়েকদিন গুলিবিদ্ধ হয়ে তখন গুলিবিদ্ধ হওয়ার পর আমরা মাটিতে বসে পড়লাম। বসে পড়ার পর দেখি হঠাৎ একটা গুলি আমার মাথার ঠিক চুলের উপর দিয়ে, তখন পিছন মিনি দিকে যে নদী ছিল, তখন কী করলাম আমি আমার সাথে যে সঙ্গী ছিল নামটা মনে করতেছে না, তখন আমরা আমার কাছে তখন একটা আরাম ছিল, তখন লাভ দিয়ে নদীতে পড়ি, নদীতে পড়াতে নিজের বাড়ি ছিল, পানি ছিল, পড়ছি সন্দীপের হুমায়ুন ছিল, তারপরে আমাদের নানপুর বাড়ি, আমাদের সৈয়দ শফুদ্দিন ছিলেন, আরও কিছু ছিলেন, ওনারা ওইদিকে মনে হয় ওই বাইরে ছিল ওইদিকে ডুবে গেছে, ডানি জমিনের উপর দিয়ে হামাগুড়ি মানে পোলিং পোলিং করতে করতে আমার বাড়ি ভেতর গেছে। বাড়ি থেকে আহত যারা মুক্তিযুদ্ধ তাদেরকে নিয়ে আমরা সেই বাড়ি থেকে হাঁটতে 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 পুরোই এসে আবার প্রশাঙ্গিরি প্রশাঙ্গিরি পার হয়ে সমিতিরা জামাল মাস্টারের বাড়ি আছে সমিতিরা বাজারের দক্ষিণ পাশে, সেই বাড়িতে গিয়ে আমরা রাত্রে আশ্রয় নিলাম। পাকিস্তানি আর্মিরা ওই নাজিরাট দখলের নাজিরাট পর্যন্ত ছিল, আর ওরা নাজিরাট থেকে ফরিদচুরি বিগ্রেড হেডকোয়ার্টার দিকেও যায়নি, আর মানে এদিকে কোথাও মুখ করে ওই জায়গাটাও যদি দখল করে নাজিরাট কলেজে মাদ্রাসায় এগুলিতে ঘাটি করে দিচ্ছে। আমরা সব রাস্তাতে ফরিদচুরি হেডকোয়ার্টার গিয়ে জমা হলাম নাজিরাটে পাকিস্তানি আর্মি, ফরিদচুরি হেডকোয়ার্টারে সব মুক্তিযুদ্ধের আদম হল, তারপরে জমা হলাম। তারপরে তারপরে 2 দিন পর ধরেন আপনার ডিসেম্বরের প্রায় 14 তারিখের দিকে, 2 তারিখের দিকে ফরিদচুরি পর্যন্ত মিত্রবাহিনী ভারতীয় সেনাবাহিনী সব এসে গেল, ওরা ব্যাক করবে পাকিস্তানি আর্মি নাজিরাট থেকে ব্যাক করে চলে যাবে। তখন তারা যাওয়ার সময় নাজিরাট হালনামা দিল একটা ব্রিজ ছিল, নাজিরাট বাজারের মানে নাজিরাট বাজারের 2 অংশকে সংযোগের একটা ব্রিজ ছিল, ওটা মেইন রোডের ব্রিজ ছিল, ওই ব্রিজটা বলে উড়িয়ে দিয়ে গেল নিলামে কি নাজিরাট বাজারটা আগুনে ফুয়ে একদম মাটির সাথে মিশে দিয়ে গেল। তারপর ওরা নাজিরাট থেকে ব্যাক করে চলে গেলো, তারপরে মিত্রবাহিনী সহ আমরা মুক্তিযোদ্ধারা নাজিরাট এসে পৌঁছলাম। নাজিরাট আবার সেরকম তার বিজয় উল্লাস, একটি সুন্দর দেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই সুন্দর দেশ কাহিনীর অভিষ্ট লক্ষ্যে আমরা এখনও পৌঁছতে পারিনি। সে পৌঁছার জন্য আমি মনে করি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ডাকে যুদ্ধ করে একটি স্বাধীন দেশ মানচিত্র ভূখণ্ড আমরা এ প্রজন্মকে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সে অসমাপ্ত কাজকে সমাপ্ত করবেন। প্রাণে মনে মিশে ঝুমুর দেহের শানে।
তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।